রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বিজনেসে, সঙ্গে আছি আমি আসমাতুলি। ছয় ধরনের সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার, তবে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে চান শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে জানানো হয়েছে যাদের বিনিয়োগ 15 লাখ টাকা বা তার বেশি তাদের জন্য সুদের হার কিছুটা কমে আসবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে 11.52% সুদ দেয় সরকার, যেখানে নতুন নিয়মে কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে তার সুদ হার নেমে আসবে 10.50%। তবে ডাকঘর, সঞ্চয় ব্যাংক, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড কিংবা ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি অর্থ বছরে নতুন 4টি রপ্তানি পণ্যে নগদ সহায়তা বাড়িয়েছে সরকার। পণ্যগুলি হল দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, এমএস স্টিল পণ্য ও সিমেন্ট শিট। এ নিয়ে মোট 42টি পণ্য রপ্তানি করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া যাবে নগদ সহায়তা, পণ্যভেদে যা 1% থেকে 20% পর্যন্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এক সার্কুলারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিশেষায়িত অঞ্চলগুলোতে উৎপাদিত যে কোনো পণ্যে 1% নগদ সহায়তা রয়েছে। ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সারদের জন্য 4% হারে নগদ সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে 1,910.3 কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে 147.47 কোটি টাকা। এদিন প্রধান সূচক ডিএসই এক্স আগের দিনের তুলনায় 52 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7,258 পয়েন্টে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে বেশিরভাগেরই দাম বেড়েছে। এদিন দাম বাড়ে 224টির, দাম কমেছে 117টির, আর অপরিবর্তিত ছিল 35টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্রীপুরের নাকুল মালঞ্চ আদর্শ শিশু বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন 30 জন নির্মাণ শ্রমিক। এই কর্মশালায় স্থাপনা কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সহ এই সিমেন্টের গুণাগুণ বিষয়ে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কাউসার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল ম্যানেজার সুমন চন্দ্রকর। উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার শামীম রেজা ও টেরিটরি এক্সিকিউটিভ ধনঞ্জয় কুমার দাস। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গাইবান্ধার নারীদের তৈরি পরচুলা বা হেয়ার ক্যাপ এখন রপ্তানি হচ্ছে চীন সহ বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা জানান, টাক মাথার জন্য ব্যবহার করা এসব পরচুলা তৈরি করে প্রতি মাসে 10,000 টাকা আয় করতে পারছেন নারীরা। বাড়তি আয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার খামারবোয়ালি গ্রাম 2 মাস আগে সততা হেয়ার প্রসেসিং নামের একটি কারখানা গড়ে তুলেছেন ফিরোজ কবির নামের এক ব্যক্তি। এ কারখানায় প্রশিক্ষিত নারীরা নিপুণ হাতে তৈরি করছে টাক মাথার জন্য অত্যাধুনিক ক্যাপ। নারী শ্রমিকরা জানান, হেয়ার ক্যাপ তৈরির জন্য চুল আসে চীন থেকে, আর সেই চুল দিয়ে তৈরি হচ্ছে টাক মাথায় ব্যবহারের জন্য পরচুলা। আর এখানে কাজ করে প্রতি মাসে তারা আয় করছেন অন্তত 10,000 টাকা। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। আমি কাটছিলাম, এই কাজটা এসে আমার একটু সাংসারিক দিক দিয়ে উপকার হচ্ছে, যেখানে আমরা কাজ করে আর্থিকভাবে লাভবান হচ্ছি, আবার সাংসারিকভাবে লাভবান হচ্ছি। সংশ্লিষ্টরা জানান, এখানে তৈরি ক্যাপ প্রথমে যাচ্ছে চীনে, পরে সেখান থেকে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। হাতের কাজটা তৈরি করে গ্রাম বাংলাদেশের মেয়েদের কাছ থেকে আর এখানে চায়না থেকে নিয়ে যায় বিক্রি করা, ওরা আমরা শুধু তৈরি করে দিই, প্রোডাকশন করে আমাদের তৈরি করে দিই প্রত্যেকটা। এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসিকের কর্মকর্তা।
বিসিক গাইবান্ধা এই ধরনের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে করবে। আমরা চাই তারা তাদের এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়। এ কারখানায় বর্তমানে কাজ করছে 350 নারী। ডেক্স রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।